এসব দেখে দেখে কিছু হবে না, সব আসা যাওয়ার খেলা করে বন্ধ করে অ্যারেস্ট করতে হবে। এসব অনেক আসা যাওয়ার খেলা হয়েছে, হ্যাঁ, আসা যাওয়া স্রোতে ভাষা, এসব বন্ধ করে তদন্তকারী সংস্থাকে অ্যাক্ট করতে হবে। মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে দেশের সুরক্ষা বিঘ্নিত করেছে মহামিত্র, তারপরেও তাকে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট করেছে। আপনি ভাবুন, নির্লজ্জতার একটা লেভেল থাকা উচিত, যে লেভেল ফেভেল পেরিয়ে চলে গেছে ওরা। অবিলম্বে প্রসিডিং স্টার্ট করতে হবে তদন্তকারী সংস্থাকে, এটা আমাদের দাবি। কেন করছে না? তদন্তকারী সংস্থার গাফিলতি কোথায়? এই তদন্তকারী সংস্থা ইডি কিংবা সিবিআই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, প্রচুর টাকা এসব নষ্ট করেছে, সেই টাকা এখন বাঁচতে কাজে লাগাচ্ছে। বেশি দিন বাঁচতে পারবে না, কিছুদিন এসব টাইম ক্লিক করতে পারে, আলটিমেটলি এদের লিগাল ফেস করতেই হবে। শুভবাবু, এর ফলে তৃণমূল যেটা বলছে, ইচ্ছাকৃতভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, এবং আমরা দেখতে পেলাম আম আদমি পার্টির প্রধান মুখ্যমন্ত্রী তিনিও গ্রেপ্তার করেছে ইডি। কিন্তু কলকাতায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এত ইনঅ্যাক্টিভ ইডি বা সিবিআই? যাবো না, কিন্তু না যাওয়ার কোনো উপায় নেই, কি করবেন আপনি? দেশে তাকে এমপি করে লোক পাঠিয়েছে, কিস্তা না করে সে প্রশ্ন বিক্রি করছে, কোটি কোটি টাকা রোজগার করছে, এসব প্রোডাক্টকে দেশের পক্ষে রাখা ক্ষতিকারক, ভয়ঙ্কর। সিপিআই বলছে যে আপনাদের সঙ্গে তৃণমূলের গটাপ রয়েছে, তাই জন্য মাথারা গ্রেপ্তার হচ্ছেন না, মানেন? কে বলছে? কে? সিপিআই বারবার বলেছেন। হ্যাঁ, সিপিআই বারবার বলছেন, সুজন চক্রবর্তীরা বারবার বলছেন। সিপিএম তো বলবে, আমার প্রশ্ন হচ্ছে সিপিএম এর মাননীয় উকিল বাবু আছেন, বিকাশ বাবু, স্বামী বাবু, এরা কি করছেন? এরা কি সেটিং করেছেন যে কোর্ট থেকে অর্ডার বেরোচ্ছে না? হ্যাঁ, কোর্ট থেকে অর্ডারটা বের করে দিচ্ছি, গ্রেপ্তার করতে হবে, অনেক ধন্যবাদ।